আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা থানকুনি পাতার একটি বিশেষ আমলের কথা বলবো, যা একাধারে আপনার ব্রেন শক্তিকে উন্নত করবে, দেহে ক্যালসিয়ামের অভাব দূর করবে, বিশেষ করে সহবাসে দুর্বলতা থেকে নিস্তার পাবেন, শারীরিক দুর্বলতা থেকে মুক্তি, অলসতা ভাব দূর করা, কাজের মনোযোগ বৃদ্ধি করা, মেধা শক্তির বৃদ্ধি করা, বীর্য ঘাড়ো করা, নারীদের হরমোনের ব্যালেন্স ঠিক করার ক্ষেত্রে এই থানকুনি পাতা একটি মহা ঔষধ থেকেও বেশি কার্যকর। এর সাথে সাথে পালং শাক এবং নটে শাক নিয়েও আমরা জানাবো ইনশাল্লাহ। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, কেননা এর পরতে পরতে অনেক উপকারী তথ্য আপনাদের জানানো হয়েছে, তাই সেটি আমরা অবশ্যই জানব। তার আগে আমরা ছোট করে এটা জেনে নিই যে ক্যালসিয়ামের অভাব হলে কি হয়। আমাদের দেহে ক্যালসিয়ামের অভাব হলে তাকে হাইপোক্যালসেমিয়া বলে। এটি যখন হয় তখন আমাদের শরীরের ক্যালসিয়ামের মাত্রা ঠিক থাকে না। ক্যালসিয়ামের অভাব হলে হাঁটতে গেলে হঠাৎ করেই পেশিতে টান লাগতে পারে, হাঁটা চলা করতে সমস্যা হয়, বসতে গেলে উঠে দাঁড়াতে পারেন না, এমনকি হাঁটতে গেলে হাড্ডিতে কটকট শব্দ হয়, কেননা হাড়ের ঘনত্ব কমে যায়, এমনকি হাড় ক্ষয় পর্যন্ত হয়ে যায়, নখ ভেঙে যায়, দাঁত পর্যন্ত ব্যথা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায়, স্নায়ুবিক সমস্যা হয় এবং হৃদস্পন্দন বেড়ে যায়, স্ট্রেস বেড়ে যায়। এছাড়া আরও অনেক সমস্যা হয় ক্যালসিয়ামের অভাবে। আজ আপনাদের জানাবো এমন তিনটি শাকের নাম, যে শাক আপনি খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব থাকবে না ইনশাআল্লাহ। এমন নয় যে আপনাকে প্রত্যেক দিনেই তিনটি শাক খেতে হবে, এর মধ্য থেকে যে কোনো একটি শাক খেলেই আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব থাকবে না। তো চলুন জেনে নেই কি সেই শাক যা খেলে ক্যালসিয়ামের ঘাটতি থাকে না শরীরে। আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত সব জায়গাতে বলা হয়েছে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি যেন না হয়, এজন্য পুষ্টিকর খাবার খেতে, যেসব খাবারের মধ্যে ক্যালসিয়াম রয়েছে। এবং আপনি যেদিন বুঝতে পারেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, তাহলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট না খেয়ে এমন সব খাবার গ্রহণ করুন যাতে ক্যালসিয়াম রয়েছে, এতে করে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। প্রিয় দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য যে তিনটি শাকের কথা বলবো তার মধ্যে প্রথমটি হচ্ছে পালং শাক। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রতি 100 গ্রাম পালং শাকে থাকে 90 মিলিগ্রাম ক্যালসিয়াম। তাই বুঝতেই পারছেন পালং শাক খেলে কেন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব দূর হবে। ক্যালসিয়াম ছাড়াও পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, নিউট্রিন, ভিটামিন সি, ফোলিক এসিড, ভিটামিন কে, পটাশিয়াম, প্লাবোনয়েড, নিকোটিনিক এসিড, রাইবোফ্লোবিনিন, থায়ামিন, অক্সালিক এসিড, ফসফরাস, আয়রন, বিটা ক্যারোটিন, খাদ্য আঁশ, কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন ইত্যাদি। অতএব পালং শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী। পালং শাক খেলে কিভাবে আপনার শরীরের বাতের ব্যথা, অস্টিওপোরোসিস এবং আর্থাইটিসের ব্যথা দূর হবে অনায়াসে, এর কারণ কি জানেন? তার কারণ পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম, যা শরীরের বিভিন্ন অংশের রোগ নিরাময়ে খুব ভালো কাজ করে। আর তার মধ্যে যাদের আর্থাইটিস তথা বাতের ব্যথা খুব বেশি রয়েছে তাদের জন্য তো পালং শাক অকল্পনীয় উপকারী শাক। তাই বাতের ব্যথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পালং শাক খাওয়া শুরু করে দিবেন। যদি কারো হাড়ের ঘনত্ব কমে গিয়ে হাড় ক্ষয় হওয়া রোগে আক্রান্ত হয়ে যান, যাকে মেডিকেলের ভাষায় অস্টিওপোরোসিস বলা হয়, এই ধরনের রোগও যদি আপনার হয় তাহলে আপনাকে পালং শাক অবশ্যই খেতে হবে। আর কেউ যদি নিয়মিত পালং শাক খেয়ে থাকেন তাহলে তার কখনোই বাতের ব্যথা, হাতের ব্যথা এবং জয়েন্টের ব্যথা হবে না কখনোই ইনশাআল্লাহ। নিয়মিত পালং শাক খেলে আপনি 80 থেকে 100 বছর পর্যন্ত হাড়ের ব্যথা না নিয়েই জীবন কাটাতে পারবেন ইনশাআল্লাহ। উঠতে বসতে আপনার কোনো সমস্যা হবে না, এমনকি আপনি 80 বছর বয়সেও দৌড়ানোর ক্ষমতা রাখতে পারবেন। পালং শাক খেলে যে কেবল আপনার হাড় জয়েন্টের ব্যথা দূর হবে তাই নয়, বরং পালং শাক আপনার স্মৃতিশক্তিকে ধরে রাখবে, কারণ এতে থাকা পটাশিয়াম, ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যদি প্রতিদিন পালং শাক খাওয়া হয় তাহলে মস্তিষ্কের বিশেষ বিশেষ অংশের ক্ষমতা বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি মারাত্মকভাবে বেড়ে যায়, সেই সঙ্গে পটাশিয়ামের বদৌলতে মনোযোগ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। সুতরাং পালং শাক স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকগুণ পর্যন্ত বাড়ায়। যদি আপনি ভাবেন যে আপনার শরীরের রক্ত কম রয়েছে তাহলে আপনাকে পালং শাক খেলেই হবে। পালং শাকে রয়েছে প্রচুর আয়রন, ভিটামিন সি, এগুলো রক্ত স্বল্পতা দূর করে, প্রচুর পরিমাণে আয়রন, হিমোগ্লোবিন তৈরি করে,
এতে থাকা বেশি মাত্রায় ভিটামিন এ লিম্ফোসাইট রক্তের শ্বেতকণিকার প্রয়োজনীয় মাত্রা বজায় রাখতে সাহায্য করে, দেহের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে, বিভিন্ন রোগের সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে পালং শাক। এছাড়াও পালং শাক খেলে কি কি হবে জানেন? পালং শাক খেলে আপনার শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, কারণ পালং শাকে যে পটাশিয়াম রয়েছে তা আপনার রক্তচাপকে একদম নিয়ন্ত্রণে রাখে, ফলে আপনার হার্ট ভালো থাকে। পালং শাক কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, এমনকি খারাপ কোলেস্টেরলকে বের করে দেয় শরীর থেকে। আপনার যদি দ্রুত ওজন বৃদ্ধি পায় তাহলে আপনি পালং শাক খান। পালং শাক খেলে আপনার ওজন একদম নিয়ন্ত্রণে থাকবে, কারণ পালং শাকের ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে ওজন কমাতে সাহায্য করবে। এছাড়াও পালং শাকে যে পরিমাণ ম্যাগনেশিয়াম রয়েছে তাতে করে আপনার ওজন একদম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এই পালং শাক। পালং শাক খেলে আপনার হজম ক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে, আর পালং শাকে যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে তা আপনার শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেবে এবং সেই সাথে হজম ক্ষমতাকে আরও উন্নত করবে। ফলস্বরূপ আপনার পেট পরিষ্কার করতে পালং শাক অপরিহার্য। এটি সহজে হজম শক্তি বাড়িয়ে দেয় এবং অনায়াসে মল পরিষ্কার হয়ে যায়। কোনো সমস্যা ছাড়াই আপনার পেট পরিষ্কার করে কিডনির জন্য পালং শাক ভালো কাজ করে। কারো যদি প্রাথমিক অবস্থায় কিডনিতে পাথর থাকে, পালং শাক খেলে সেই পাথর গুরু হয়ে বের হয়ে যায়, সুবহানাল্লাহ। এছাড়া ক্যান্সার প্রতিরোধ করে পালং শাক। পালং শাকের যে 13 প্রকার ফ্লাবোনয়েড রয়েছে এই কারণে ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে পালং শাক খুব উত্তম কাজ করে। এমনকি আপনার যদি জন্ডিসও হয় তবুও আপনি পালং শাক খাবেন। পালং শাক খাবেন আপনার চোখের রোগ হলেও। এমনকি আপনি যদি পালং শাক ছোট থেকে নিয়মিত খেতে পারেন তাহলে আপনার কখনো চোখের সমস্যা হবে না ইনশাল্লাহ। একমাত্র পালং শাকেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আপনার দৃষ্টিশক্তি অনেক গুণ বাড়িয়ে দেয় এবং পেশী শক্তিও বাড়ায় পালং শাক। পালং শাকের ভেতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের পাশাপাশি সারা শরীরের পেশী শক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। আপনার শরীরকে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে, শরীর ঠান্ডা রাখে, চুল পড়া কমায়, যৌবন ধরে রাখে, ত্বক ফর্সা করে, ত্বকের ব্রণ দূর করে, ক্ষয়রোধ করে শরীরের। এমনকি হাইজের সময় মেয়েদের পালং শাক বেশি খাওয়া উচিত, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল রয়েছে। তা নিয়মিত খেলে মাসিক জনিত ব্যথা ও সমস্যা অনেকটা দূর হয়ে যায়। পালং শাকের এত উপকারিতার কথা নিশ্চয়ই আপনার খুব ভালো লাগলো। এবার বলছি দ্বিতীয় শাকটির কথা। দ্বিতীয় শাকটি হল সর্ষে শাক। বলা হয়ে থাকে হাড়কে শক্তিশালী করে বাতের ব্যথা দূর করতে পারে সর্ষে শাক। এ সর্ষে শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এবং সেলেনিয়ামের মতো বৈশিষ্ট্য, যা আপনার বাত ব্যথাকে সহজেই দূর করে দেয়, হাড় শক্ত করে, কারণ এতে রয়েছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম। এই সর্ষে শাক যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার শরীরে কখনো হাড় জয়েন্টের ব্যথা হবে না ইনশাল্লাহ। এছাড়া আপনি যদি সর্ষে শাক খেতে পারেন তাহলে আপনার সর্দি কাশি ফ্লুজনিত সমস্যা দূর হয়ে যাবে, আপনার শ্বাসকষ্ট নিরাময় হয়ে যাবে, চোখের আলো বেড়ে যাবে, দৃষ্টিশক্তি তীব্র হবে ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং সেই সাথে আপনার হার্ট সুস্থ থাকবে। আপনার শরীর থেকে ক্ষতিকর টক্সিন উপাদান বের হয়ে যাবে। আপনার দেহের 6 ধরনের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবে নিয়মিত সর্ষে শাক খেলে। স্তন ক্যান্সার, মূত্রাশয়ের ক্যান্সার, পেটের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, ডিম্বাশয় ক্যান্সার, এমনকি প্রোস্টেট ক্যান্সার থেকে বাঁচতে পারবেন নিয়মিত সর্ষে শাক খেলে। সর্ষে শাকের এমন বৈশিষ্ট্য রয়েছে যে আপনি শুধু যদি সর্ষে শাক রান্না করে খেতে পারেন তাহলে আপনি উপকার পাবেন। তবে যদি সরিষা শাক অল্প একটু ঘি এবং মাখন দিয়ে রান্না করে খেতে পারেন তাহলে অনেক বেশি উপকার পাবেন ইনশাআল্লাহ। এবার যে শাকের কথা বলবো, প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র এই শাক খাওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। এই শাকের নাম নটে শাক। নটে শাককে চেনেন না এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। গাছগাছালি যেখানেই একটু বেড়ে ওঠে সেখানে নটে শাক গজায়। নটে শাক এত উপকারী যে আপনার শরীর থেকে 34টার মতো রোগ দূর করতে পারে নটে শাক। নটে শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তাই নটে শাক খেলে আপনার শরীরে হাড় জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা, হাড় ফুটো হয়ে যাওয়ার মতো কখনোই হবে না। নটে শাক খেলে আপনার হাড় জয়েন্টের ব্যথা দূর হওয়ার সাথে সাথে শরীর থেকে সব রকমের বিষ দূর হয়ে যেতে পারে। এমনকি আপনার শরীরে যদি খাদ্য বিষ প্রবেশ হয়ে থাকে তাহলে সেই ফুড টক্সিন দূর করতে পারে নটে শাক। নটে শাক শরীর থেকে সব ধরনের দাঁতব বিষ দূর করে দেহকে রাখে ছন মনে ও স্বাস্থ্যকর। এছাড়াও চোখের দৃষ্টি বাড়ানো, পেটের রোগ দূর করা,
কুষ্ঠকাঠিন্য দূর করা, প্রুণ আমাশয় ও ডায়রিয়া দূর করা, পেট মোচড় দিয়ে ব্যথা করা, নাক মুখ থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে থাকে এই নোটে শাক। অশ্ব লিভারের দোষ, জন্ডিস, মায়েদের বুকের দুধ বৃদ্ধি, ত্বকের অসুখ, এই সব সমস্যার সমাধান করে নোটে শাক। নোটে শাক খেলে আপনার কিডনি বা গল ব্লাডারে কখনোই পাথর হবে না, এমনকি বলা হয়েছে যে সব রোগের মহা ঔষধ। নোটে শাক আপনি সিদ্ধ করে খেতে পারেন অথবা ঘি দিয়ে হালকা বেজে খেতে পারেন। নোটে শাক যেভাবেই খান না কেন আপনার শরীরের জন্য খুবই উপকারী হবে। আর যে তিনটি শাকের কথা বললাম, এই তিনটির যে কোনো একটি আপনি রোজ খান, অর্থাৎ আজ পালং শাক খেলে আপনি কাল নটে শাক এবং পরশু সর্ষে শাক এইভাবে খেতে পারেন। এছাড়া আরেকটি শাকের কথা না বললেই নয়, সেটি হল থানকুচি পাতা শাক। যাদের স্মৃতিশক্তি দুর্বল এবং যারা সহবাসে দুর্বল, তারা অবশ্যই একটি বিশেষ নিয়মে এই শাক নিয়মিত 7-21 দিন খাবেন। তারপর আপনি দেখবেন আপনার মধ্যে কী কী পরিবর্তন দেখা দিচ্ছে, বিশেষ করে শারীরিক দুর্বলতা থেকে মুক্তি, অলসতা ভাব দূর করা, কাজের মনোযোগ বৃদ্ধি করা, মেধাশক্তির বৃদ্ধি করা, স্ত্রী সহবাসে স্থায়ী হওয়া, বীর্য গাঢ় করা, নারীদের হরমোনের ব্যালেন্স ঠিক করার ক্ষেত্রে এই থানকুনি পাতা একটি মহা ঔষধ থেকেও বেশি কার্যকর। তো যেই নিয়মে থানকুনি পাতা খাবেন তা হল, সকালের নাস্তা করার পর এক মুষ্টি পরিমাণ থানকুনি পাতা উত্তমভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে নেবেন। তারপর তার সাথে 3টি আজোয়া খেজুর বা 5টি সাধারণ খেজুর ছোট ছোট টুকরো করে কেটে দিবেন। তারপর হাফ চা চামচ কালোজিরা দিয়ে দিবেন। এরপর তাতে 1 চা চামচ মধু খুব উত্তমভাবে মিশিয়ে নিবেন। তারপর বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে ফুঁক দিবেন। তারপর আল্লাহকে মনে মনে স্মরণ করে সেগুলো মুখে দিবেন এবং সেগুলো ভালোভাবে চিবিয়ে খেতে থাকবেন। এবং চিবিয়ে খাওয়ার সময় মনে মনে নিজের অসুস্থতা দূর করতে উমেদা বৃদ্ধির জন্য আল্লাহকে বলবেন। একইভাবে রাতের খাবারের পরও খেতে পারেন। এইভাবে একটানা সকাল বিকাল 7 দিন খেলে আপনার পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ। আরও উত্তম ফলাফল পেতে 21 দিন খেতে পারেন, তবে যাদের ডায়াবেটিস আছে তারা খেজুর ও মধু বাদ দিয়ে খাবেন, আর খেলেও খুব অল্প পরিমাণে খেতে হবে। অর্থাৎ যাদের ডায়াবেটিস বা সুগারের সমস্যা আছে তারা থানকুনি পাতার সাথে শুধুমাত্র কালোজিরা মিশিয়ে খেতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় রোগ ও অপারগতা থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আমিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।